হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ধারা ব্লগ। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি সিম্পলভাবে বাটা মাছ কীভাবে ঝাল করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার আগে বলে দিই, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি, তেলটাকে গরম করতে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে আর এখানে মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। তো তারপরে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব, এই পিটোপিট করে ভেজে নেব লাল লাল করে। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো আর এখানে সর্ষে আর পোস্ত বাটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। জিরে গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর লবণ পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঝালটাকে ফুটিয়ে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো এখানে ছেড়ে দেবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।